আসসালামু আলাইকুম। তো এখন আমরা এই টপিকে আমরা জানবো হচ্ছে হাইলি পপুলেটেড পার্সন থেকে কিভাবে কন্টামিনেটেডটা ছড়ায়, এবং আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা জানবো। তারপরে হ্যাকআপ সম্পর্কে আমরা জানবো। তো শুরু করলাম যে প্রথমে দেখেন যে এখানে আমরা একটা র ভেজিটেবল দেখছি। র ভেজিটেবলটার মধ্যে কি এখানে কপি কপি দেখা যাচ্ছে এখানে, এটা আমরা সবাই চিনি। তারপরে কিছু এখানে লিভস দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে সেখানে। এই যে এরকম মেশিনটা আরেকবার কিন্তু ধরা হয়েছিল ফ্রুটের মধ্যে, এই মেশিনটা ধরার পরে দেখে নেয় যে কত ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলা দেখা যাচ্ছে। তো এগুলা আপনি যখন এগুলা হচ্ছে আপনার যখন জিনিসটা র থাকে, একদমই র থাকে, তখনই এই জিনিসগুলা থাকবে। এগুলা যে থাকবে না, এগুলা থেকে মুখ মানে এগুলা থেকে ঘাবড়ানো যাবে না যে এত কিছু আমরা খেয়ে ফেলতেছি না। এগুলো আপনি যদি ঠিকভাবে জিনিস ধুয়ে টুয়ে আপনি পরিপাক ভাবে খান সবকিছু, বা একটা নির্দিষ্ট টেম্পারেচারে কুক করে যদি খান, তাহলে এই জিনিসগুলো, এই যে ছবির মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলা দেখা যাচ্ছে, এইগুলা আপনাকে আর আক্রমণ করবে না। এগুলা একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে এগুলার স্টে করতে পারে না, লিভ করতে পারে না, এগুলা কিল হয়ে যায় অটোমেটিক। সো এগুলা দেখে ঘাবড়ানোর কিছু নাই। হাইলি সাসপেক্টিভ পপুলেশন, দা মোস্ট এট রিস্ক ইনক্লুডেড, কারা সবচেয়ে বেশি রিস্কে এই ফুডবর্ন ইলনেসে? প্রেগনেন্ট অন ল্যাকটেটিং ওমেন, যারা প্রেগনেন্ট ওমেন তারা, দা এল্ডারলি যারা বয়স্ক, ইয়াং চিলড্রেন একদমই যারা ইয়াং, পিপল উইথ ইম্পেয়ার্ড ইমিউনি সিস্টেম, এটা মানে হচ্ছে যাদের আপনার ধরেন ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটিটা কম যাদের শরীরে। এই যে বলা হচ্ছে যে কোভিডে যাদের ইমিউনিটি বেশি তারা তাদেরকে কোভিড আক্রান্ত সহজে করতে পারে না, যাদের ইমিউনিটি কম, যাদের হজম শক্তি কম, ইমিউনিটি কম শরীরে, তাদেরকে কোভিড ধরতেছে বেশি। ফুডবর্ন ইলনেসেও কিন্তু তাই, যাদের ইমিউনিটি কম তাদেরকে ধরবে বেশি। সো এবার এই যে সাসপেক্ট পপুলেশনটা আমি বললাম, এবার একটু মিলিয়ে দেখেন তো, ফুটবল ইলনেস এর কারণে কিন্তু এই যে ক্যাটাগরির লোকগুলা এরাই কিন্তু আক্রান্ত হয় বেশি, দেখেন ঠিক কিনা। আমরা সবাই এতদিন এটা জানতাম বুঝতাম, কিন্তু এভাবে জানতাম না। হাইলি সাসপেক্টেড পপুলেশন কিন্তু এরাই সবচেয়ে, এদেরই কিন্তু ফুডে বিভিন্ন যে ইয়েগুলো দেখলাম আমরা আগের টপিকের মধ্যে, যে দেখলাম যে বিভিন্ন ইলনেস গুলা, এই ইলনেস গুলা কিন্তু তাদেরই ধরে বেশি ফুডের কারণে। এই যে ছবিতে যে চারটা পিকচার দেয়া আছে তাদের, দেন আসেন সোর্স অফ কন্টামিনেশন, কিছু সোর্স দেখানোর চেষ্টা করেছি এখানে। কন্টামিনেশন ক্যান কাম ফ্রম এনিহোয়ার অ্যান্ড ক্যান ইনক্লুডেড সয়েল। প্রথমেই দুই দিন ধরে বলে যাচ্ছি যে মাটি থেকে যে রুট ভেজিটেবল আসে, বিভিন্ন ভেজিটেবল আসে, সয়েল থেকে কন্টামিনেশন সবচেয়ে বেশি হয়। ওয়াটার, ফুড হ্যান্ডলার্স যারা ফুড রান্না করে, গতকালকেও বলছি যারা ফুড হ্যান্ডলার্স তাদের মাধ্যমে ছড়াবে সোর্স। তারপরে রোডেন্টস ইনসেক্টস, পোকামাকড়, ফুড কন্টাক্ট সার্ফেস অ্যান্ড মোর। ছবিতে দেখেন, ছবিতে একটা চিত্র মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি সয়েল, তারপরে ওয়াটার, দেন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আপনার আছে সবকিছু, মিট, ফিশ, ড্রাই ফুড, আদা আদা, মরিচ, পেঁয়াজ, যা আছে সব। এনিমেল রোডেন্টস এন্ড ইনসেক্টস, এনিমেল রোডেন্টস এন্ড ইনসেক্টস থেকে, পোকামাকড় আপনার ইঁদুর টিঁদুর এগুলো থেকে আপনার কন্টামিনেশন ছড়ায়। ফুড হ্যান্ডলার, ওই যে আপনার যিনি রান্না করে তার হাত ধোয়া না, হাতের মধ্যে ময়লা বা হাতের মধ্যে পোকামাকড় বা ভাইরাস টাইরাস এগুলো লাগানো, সে ক্লিন করে না ঠিক মতো, তার হাত থেকে ছড়াবে। ফুড কন্টাক্ট সার্ফেস, ফুড কন্টাক্ট সার্ফেস কি, ওই যে আপনার চপিং বোর্ড, ছুরি এগুলা থেকে ছড়াবে, প্যাকিং ম্যাটেরিয়ালস থেকে ছড়াতে পারে, আপনার যে বিভিন্ন প্যাকেজিং ম্যাটেরিয়ালস থাকে ফুডের সেগুলো থেকে ছড়াতে পারে। আর একটা লাস্টলি হচ্ছে এয়ার, এয়ার থেকে কন্টামিনেশনটা খুব কম হয়, আপনার এয়ার থেকে, এয়ারের মধ্যে বেশি থাকে না, এয়ারের মধ্যে যেগুলা কন্টামিনেশন থাকে খুবই কম থাকে, এবং ওটা ওটা খুব কম সময় জীবিত থাকে। আপনার কন্টামিনেশন হাইলি থাকে হচ্ছে হলো আপনার ওই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে থাকবে, তারপরে আপনার যেটা পার্সন টু পার্সন ছড়াবে, সয়েল এর মধ্যে, ওয়াটার এর মধ্যে, এগুলোর মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি থাকবে আর কি কন্টামিনেশনটা। সোর্স গেল। তারপরে আছে কন্টামিনেটর হ্যাজার্ড টু ফুড সেফটি, চার রকমের হ্যাজার্ড আছে, প্রথমে জেনে রাখেন। হ্যাজার্ড হচ্ছে, সরি, তিন রকমের হ্যাজার্ড, বায়োলজিক্যাল, ফিজিক্যাল, কেমিক্যাল।
বায়োলজিক্যালটা হচ্ছে যেটা বায়োলজিক্যাল যেটা বলা হচ্ছে, বায়োলজিক্যালটা বলা হলো আপনার সাচেস ব্যাকটেরিয়া আর ভাইরাসেস, যেটা একদম সরাসরি সরাসরি যেটাকে ধরছে। কেমিক্যালটা হচ্ছে ওই যে বিভিন্ন ফুডের মধ্যে কেমিক্যাল টেমিক্যাল মারে, তারপরে আপনার বিভিন্ন কেমিক্যাল ইউজ করে ফুড বেশি তরতাজা দেখানোর জন্য, এই সেই করার জন্য, সাচেস পেস্টিসাইড আর ব্লিচিং পাউডার এবং পেস্টিসাইডস। এ দুটোই তো আমরা বলে আসছিলাম এতক্ষণ ধরে, পেস্টিসাইড এবং ব্লিচ কথা। আর ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে সাচেস ব্রোকেন গ্লাস আর প্লাস্টিকস, ব্রোকেন গ্লাস আর প্লাস্টিকস, আপনার গ্লাস ভাঙা ধরনের যে খাবারের মধ্যে যে গ্লাসের একটা টুকরা, এখানে দেখেন অ্যারো দিয়ে দেখানো, গ্লাসের একটা ছোট টুকরা প্লাস্টিকস, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন হ্যাজার্ডস, এগুলোকে বলা হয় হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, তিন রকমের হ্যাজার্ড আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মোটামুটি হ্যাজার্ড সম্পর্কে আমরা জানলাম, আর বিভিন্ন কন্টামিনেশনের সোর্স সম্পর্কে জানলাম। তো আশা করি সেশনগুলো সবাই উপভোগ করছেন,